এই বাড়িটা তো শুধু ইট কাঠ পাথরের বাড়ি নয় মা, একদিন এই বাড়িতে আমার ভরা সংসার ছিল। সমাজের বুকে ছড়িয়ে থাকা চেনা মানুষগুলি জড়িয়ে থাকে আমাদের জীবনের সঙ্গে, কিন্তু তাদের উপস্থিতির গুরুত্ব কতটুকু সেটি আমরা বুঝতে পারি না। সাদামাটা চেনা মানুষদের গল্পগুলো নিয়ে তৈরি সাজবাতি। আমার সঙ্গে তো সম্পর্ক খালি টাকার, থাকতে হবে না আমার কোনো ব্যাপারে, তোদের থাকতে হবে না। একাকী বৃদ্ধা সুলেখার একা বাসার গল্প বলে এই ছবি। এককালে তার সবাই ছিল, এখন একাকিত্বই তার সঙ্গী। কিন্তু এই মানুষটির জীবনের সঙ্গে এমন কিছু মানুষ জড়িয়ে পড়ে যে সে নিজেকে আর একা ভাবার অবকাশ পায় না। আমি শান্তিতে থাকতে চাই, পুরো শহরটাই একটা বৃদ্ধাবাস হয়ে যাবে। সুলেখা দেবীর মতোই একা ছানাদা, ছেলে মেয়েরা বিদেশে থাকে। এই সুলেখা দি আর ছানাদা গল্প করে, সময় ভাগাভাগি করে, ওর সঙ্গে ঝগড়া করেই আমার দিনগুলো কেটে যায়। আরো দুটি মূল চরিত্রের নাম চাঁদু আর ফুলি। ফুলি সুলেখার বাড়িতে কাজ করে আর চাঁদুর সঙ্গে ছানাদার আবার খুব ভাব। ফুলির চরিত্রে পাওলি দাম, চাঁদুর চরিত্রে দেব, ছানাদার চরিত্রে বর্ষিয়ান অভিনেতা সৌমিত্র চ্যাটার্জি আর সুলেখার চরিত্রে আছেন লিলি চক্রবর্তী। জীবনের শেষ বেলায় এসে মানুষ বড় একা হয়ে পড়ে। সহজবাতি আসলে জীবন সায়নের নানা না বলা গল্পগুচ্ছ। এই জায়গাটাকেই সেলুলয়েডের ফিতায় ফুটিয়ে তুলতে চেয়েছেন পরিচালক লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল ব্যানার্জি। 20 ডিসেম্বর মুক্তি পেতে যাওয়া মুভিটি দেখলে বুকের ভেতরে ছোট্ট একটা মোচড় আর চোখের কোণে নোনা জলের আলতো ছোঁয়া লাগবেই, গ্যারান্টি।